আমাদের যে বিউবিটা অনলাইন যে অন স্টাফ সার্ভিসটা করা হয়েছে সেটাতে আসলে আমরা কি কি এখানে করতে পারবো, কিভাবে করব এবং কেন দরকার, এই জিনিসগুলো আমি একটু সারসংক্ষেপে এখানে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি একটু বলে নিই প্রথমে যে আজকের এই প্রেজেন্টেশনে কি কি জিনিস থাকবে, সেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে আসলে বেসিক কনসেপ্টটা কি, বা আমরা বিউবিটি যে অনলাইন সার্ভিস যে সেন্টারটা করেছি সেটা আসলে কিভাবে কাজ করবে, এটার মিশন ভিশন কি, এটা আমাদের কেন দরকার, এটা কিভাবে স্টুডেন্টদেরকে সহায়তা করবে, এখানে কি কি ফ্যাসিলিটি স্টুডেন্টরা পাবে, এখানে কি কি সার্ভিস গুলো আছে, তাছাড়া আমরা সবার শেষে একটা এক্সাম্পল দেখব কিভাবে স্টুডেন্টরা এই অনলাইন সার্ভিস সেন্টারে একটা প্রবলেম সলভ করবে, কিভাবে স্টুডেন্টরা আমাদের সার্ভিস সেন্টারে যারা কাজ করবেন তাদের সাথে কমিউনিকেশন করবে, এই জিনিসগুলো আমরা এখন দেখব। আসলে ওয়ান স্টপ সার্ভিসের যে ব্যাপারটা সেটার আসলে বেসিক কনসেপ্ট কি, এটার বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমাদের এখন যে প্রবলেমটা হয় যে স্টুডেন্টদের বা যে কোনো ধরনের একটা ইনফরমেশন বা যে কোনো ধরনের কাজ করার জন্য আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো বা ফাইন্যান্সে বা রেজিস্ট্রেশন সেকশনে অথবা এক্সামিনেশন কন্ট্রোলার সেকশনে এই ধরনের বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে ফিজিক্যালি যেতে হয় অথবা তাদেরকে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতে হয়। এইটাকে রিডিউস করার জন্য, এই স্টুডেন্টদের এই ধরনের প্রবলেম গুলোকে রিডিউস করার জন্য আসলে ওয়ান স্টপ সার্ভিসটা আমরা ওইভাবে ডিজাইন করেছি। আসলে এখানে যেমন ফাইন্যান্সিয়াল যে কোনো সমস্যা, রেজিস্ট্রেশনের সমস্যা, তারপর এক্সামিনেশন রিলেটেড যে কোনো সমস্যা, স্টুডেন্টরা এখানে একবার একটা প্রবলেম সাবমিট করবে, সেইটা রিলেটেড যত ধরনের কাজ করা দরকার সেটা আমাদের পার্টে যারা বিউবিটিতে যারা অভিজ্ঞ লোক আছেন তারা এই কাজগুলো সম্পাদন করে যেটা স্টুডেন্ট চাচ্ছে সেটা স্টুডেন্টকে শুধুমাত্র ডেলিভারি করবে। এটা এমন ভাবে করা যে শুধুমাত্র স্টুডেন্টরা একবার সাবমিট করলে সেটা যত ধরনের প্রবলেম আছে সেগুলো স্টুডেন্টরা তার সমাধান পেয়ে যাবে। এটা শুধুমাত্র অনলাইনে সাবমিট করা যাবে না, এটা ইনশাল্লাহ আমাদের সম্মানিত ভিজিটর এটা আরেকটা বিউবিটিতে ফিজিক্যাল একটা বুথ করবেন যেখানে গিয়ে স্টুডেন্টরা এই ধরনের সুবিধাটা পেতে পারবে। আপাতত আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অনলাইনে কিভাবে এই জিনিসগুলোকে স্টুডেন্টরা পেতে পারে। এই অনলাইন আমাদের যে অনলাইন সার্ভিস সেন্টার আছে এটার আসলে আমাদের মিশনটা কি, এটা আমাদের উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে যে স্টুডেন্টদের অনেক, আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্টুডেন্টদের অনেক ধরনের ঝামেলা হয় যে তারা আসলে এক জায়গায় গেলে হয়তো তাদেরকে আরেক জায়গায় বলা হয় যে আপনার এই কাজটা হয় না, আপনি ওই ওই ডিপার্টমেন্ট থেকে এটার অনুমতি নিয়ে আসেন অথবা আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে আসেন, বা এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে। আসলে এই ধরনের কাজগুলোকে মিনিমাইজ করা, ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ ভাবে এগুলোকে সমাধান করা, কোয়ালিটি সাপোর্ট দেওয়া স্টুডেন্টদের জন্য এবং বিইউবিটির সাথে বিইউবিটির স্টুডেন্টদের কমিউনিকেশনটাকে আরো অনেক সহজ এবং মানে অনলাইন ভিত্তিক করার একটা প্রয়াস থেকেই এই অনলাইন সার্ভিস সেন্টারটা করা। এটা আমাদের আসলে সুদূর প্রসারী কি কি ধরনের আমাদের উপর এটা ইফেক্ট ফেলতে পারে সেটা হচ্ছে যে আমাদের সম্মানিত ভিজিট স্যার জয়েন করার পর থেকে আসলে ওনার অনেকগুলো মানে পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে উনি একটা পেপারলেস অফিস চান। তো আমাদের এই অনলাইন হেলথ সেন্টারে যেহেতু আমাদের এটা অনলাইন বেসড, সেহেতু আমাদের এখানে হার্ড পেপারের ব্যবহারটা নাই, সেদিক থেকে আমরা আরো এক স্টেপ আগে যাবো আমাদের স্যারের চাহিদা যেটা সেটা পূরণ করার জন্য। এছাড়া স্টুডেন্টদের জন্য কোয়ালিটি সার্ভিস, মডার্ন এবং টেকনোলজি ইউজ করে বিইউবিটিকে আরো সুন্দর করে গড়ে তোলা এবং সর্বোপরি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে বিইউবিটিকে গড়ে তোলাটা এটার একটা অন্যতম একটা পদক্ষেপ হবে ইনশাল্লাহ এই অনলাইন সার্ভিস সেন্টার। এখন আমাদের এই অনলাইন সার্ভিস সেন্টারটা কেন দরকার সেটা হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে আমি রেজিস্ট্রেশনে আমার একটা সমস্যা, আমার একটা রেজাল্ট আমার আমি গত সেমিস্টারে পরীক্ষা দিয়েছি সেটার রেজাল্টটা আমার প্রিরিকুইজিটের কারণে আমি একটা সাবজেক্ট নিতে পারতেছি না, এই জন্য প্রথমে আমাকে রেজিস্ট্রেশন সেকশনে যেতে হচ্ছে। রেজিস্ট্রেশন সেকশন বলতেছে আপনি কন্ট্রোলার সেকশনে যোগাযোগ করেন, কন্ট্রোলার সেকশন থেকে বলতেছে আপনি আইটি সেকশনে যোগাযোগ করেন, এই ধরনের আমাদের একটা চক্রের মধ্যে পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই যে স্টুডেন্ট আমাদের বিইউবিটি স্টুডেন্টরা আমাদের অ্যাসেট, তাদেরকে আমরা সবচেয়ে ভালো সার্ভিসটা দেব, তাদের প্রবলেমটাকে আমাদের নিজের প্রবলেম করে নিব। এই জন্য
এখানে স্টুডেন্টরা শুধুমাত্র একটা প্রবলেম, যে কোনো জায়গা থেকে, যে কোনো যেখানে ইন্টারনেট আছে সেখান থেকে প্রবলেমরা স্টুডেন্টরা এই প্রবলেমটাকে সাবমিট করতে পারবে। সাবমিট করার পর এইটার পেছনের যত ধরনের ওয়ার্ক আছে, যেটা স্টুডেন্টদের এখন পার্সোনালি করতে হতো বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে, সেটা যাতে স্টুডেন্টদের না করতে হয়, এই জন্য স্টুডেন্টরা একবার প্রবলেম সাবমিট করার পরে সেইটা সমাধান করে, সেটা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, পেমেন্ট সমস্যা হতে পারে, রেজিস্ট্রেশন প্রবলেম হতে পারে, এক্সামিনেশনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা বিইউবিটি হেলথ সেন্টারে যেসব অভিজ্ঞ লোক কাজ করবেন তারা সেটা সমাধান করবেন। সমাধান করে এই সমাধানটা স্টুডেন্টকে জানিয়ে দিবেন। এটা কিভাবে জানাবেন সেটা ইনশাল্লাহ আমরা আরো নেক্সট স্টেপে গিয়ে দেখব। এটার ফ্যাসিলিটিস কি, এটা হচ্ছে স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রবলেম সাবমিট করতে পারবে, সেটা যেখানে যে কোনো জায়গা থেকে। এই সলিউশন গুলা একটা জায়গায় সবগুলো পাওয়া যাবে, যেমন পেমেন্টের সমস্যার জন্য আমাকে অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে না, রেজিস্ট্রেশনের সমস্যার কারণে আমাকে রেজিস্ট্রেশন সেকশনে যেতে হবে না, এর সবগুলো সমস্যা আমরা এক জায়গায় আমাদের যে ড্যাশবোর্ড থাকবে সেই ড্যাশবোর্ড থেকে আমরা সমস্ত প্রবলেম গুলোকে আমরা যে কোনো আমার যে প্রবলেমটা সেটা আমরা সমাধান করতে পারবো। এই হেলথ সেন্টারের স্টুডেন্টরা যখন এই যে অনলাইন সার্ভিস সেন্টারে যে স্টুডেন্টরা যখন একটা প্রবলেম সাবমিট করবে, সেটা সমাধান হওয়ার পর স্টুডেন্টদেরকে যে মোবাইল নাম্বার স্টুডেন্টরা যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করবে সেখানে একটা SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, আপনি আপনার ড্যাশবোর্ডটা চেক করে দেখেন। সেখানে হয়তো বা প্রবলেমটা সলভ করে দেওয়া হয়েছে অথবা কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে সেটার একটা ডিরেকশন দেওয়া থাকবে। এছাড়াও যখন একটা প্রবলেম সাবমিট করা হবে, এটার জন্য যদি কোনো ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন স্টুডেন্টের কাছ থেকে অথবা স্টুডেন্ট যদি বিইউবিটির কাছ থেকে জানতে চায়, সেখানে একটা মেসেজিং অপশন আছে, অনলাইন মেসেজিং চ্যাটিং অপশন আর কি, অনেকটা চ্যাট করা যায় আর কি। সেটার মাধ্যমে স্টুডেন্টরা বিইউবিটি হেলথ সেন্টারে বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সাথে এটা যোগাযোগ করতে পারবে। এবং এটার একটা নির্দিষ্ট টাইম থাকবে যে স্টুডেন্টরা একটা প্রবলেম সাবমিট করলো উইদিন 24 আওয়ার্স অথবা একটা নির্দিষ্ট টাইম হয়তো বা এটা থাকবে যেটার মাধ্যমে স্টুডেন্টরা এই ওই উইথিন ওই সময়টুকুর মধ্যে স্টুডেন্টরা এই প্রবলেমটার সলিউশনটা পেয়ে যাবে, যাতে স্টুডেন্টদের জন্য আরো এটা অনেক অনেক বড় একটা সুবিধা হবে। এখানে আসলে আমি কিছু সার্ভিসের আসলে একটু ডেমো দেখিয়েছি এখানে কি কি ধরনের সার্ভিস আছে, যেমন কোর্স রেজিস্ট্রেশনের জন্য কিছু সার্ভিস এখানে আমি দেখিয়েছি, যেমন হচ্ছে ইনটেক বা সেকশন চেঞ্জ, বা এটা পার্মানেন্টলি হতে পারে, কারেন্ট সেমিস্টারের জন্য হতে পারে, রেজিস্ট্রেশন প্রবলেম হতে পারে যে আমি টাইমলি রেজিস্ট্রেশন করিনি, অথবা এই ধরনের রেজিস্ট্রেশন রিলেটেড প্রবলেম গুলো এখানে যে কোনো ধরনের প্রবলেমের সমাধান পাওয়া যাবে। এছাড়াও যদি কোনো পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, যেমন ওয়াইভার ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, প্রিভিয়াস ডিউ ক্যালকুলেশনে প্রবলেম থাকতে পারে, বা এই ধরনের যে প্রবলেম গুলো আছে সেগুলো এখানে স্টুডেন্টরা তাদের প্রবলেম গুলোকে সাবমিট করতে পারবে, অথবা যদি কন্ট্রোলার অফ এক্সামে যদি কোনো ধরনের সমস্যা থাকে, রেজাল্ট মিসিং থাকতে পারে, তারপর CGPA বা SGPA ইনকারেক্টলি শো করতে পারে, এই ধরনের যে প্রবলেম গুলো আছে স্টুডেন্টরা এখানে সাবমিট করতে পারে। এছাড়া আরো কিছু অপশন এখানে আছে যেগুলো এখনো মানে এখানে নাই, কিন্তু হয়তো বা স্টুডেন্টরা তাদের ড্যাশবোর্ডে ঢুকলে সেখানে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে ওগুলো পেয়ে যাবে। এখন আমরা একটা আসলে কিভাবে একটা স্টুডেন্ট এই অনলাইন সার্ভিস সেন্টারে কিভাবে স্টুডেন্টরা একটা প্রবলেম সাবমিট করবে আমরা একটু সেটা একটু একটা ডেমো হিসেবে দেখব। আমাদের বিইউবিটি প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা NX ID থাকে। এখানে প্রথমে স্টুডেন্টরা যখন NX ID দিয়ে ঢুকবে, লগইন করবে, লগইন করার পর তাদের যে NX ড্যাশবোর্ড আছে সেখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, সেই ড্যাশবোর্ডে ক্লিক করলে পরে আমাদের যে হেলথ সেন্টার আছে, সার্ভিস সেন্টার আছে, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, সেখানে যারা বর্তমান স্টুডেন্ট তারা অনেকেই হয়তো বা এটার সাথে পরিচিত, কারণ তারা অনলাইনে রেজিস্ট্রেশনটা এখান থেকে করেছে। তো মাঝখানে যে আইকনটা আছে সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, এখানে ক্লিক করলে পরে তারা একটা পেজে দেখতে পারবে। এই পেজে আমাদের 5টা ইনফরমেশন দিতে হবে, একটা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, একটা ব্রিফ ডিসক্রিপশন, একটা অ্যাটাচমেন্ট এবং মোবাইল নাম্বার। এখানে ক্যাটাগরি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমি এর আগে যেমন দেখিয়েছিলাম যে রেজিস্ট্রেশন বা পেমেন্ট অথবা কন্ট্রোলার অফ এক্সামের যে প্রবলেম গুলো আছে সেগুলো ক্যাটাগরি হিসেবে থাকতে পারে। আচ্ছা, তারপরে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির এগেনস্টে কিছু সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি এখানে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সেই রকম, এরকম ক্লিক করলে পরে ক্যাটাগরি ক্লিক করলে অটোমেটিক সাব ক্যাটাগরি গুলো লোড হবে, সেখান থেকে স্টুডেন্টের রিলেটেড যে প্রবলেম সেখান থেকে
এটা সিলেক্ট করতে হবে। এখানে যেমন একটা উদাহরণ হিসেবে দেয়া আছে ইনটেক বা সেকশন চেঞ্জ পার্মানেন্টলি। এখন যদি কোনো স্টুডেন্ট ইনটেক বা সেকশন পার্মানেন্টলি চেঞ্জ করতে চায় তাহলে এখানে ক্লিক করবে। প্রত্যেকটা সাব ক্যাটাগরি যখন আমরা সিলেক্ট করব তখন ডেসক্রিপশনের নিচে নোট আছে একটা এবং অ্যাটাচমেন্টের নিচে একটা নোট আছে। এই নোটটাতে বলা হয়েছে আসলে এই এই প্রবলেমটা সাবমিট করার জন্য কি কি ইনফরমেশন ম্যান্ডেটরি এবং দিতে হবে এবং কি কি ডকুমেন্টস দিতে হবে। এইসব ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে এবং ডকুমেন্টস গুলো অবশ্যই পিডিএফ এ হতে হবে। পিডিএফ ছাড়া অন্য কোনো ফরম্যাটে এখানে কোনো ধরনের ডকুমেন্ট আপলোড করা যাবে না। আর এই ডকুমেন্টের একটা আছে, সাইজের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে 2 মেগাবাইট। 2 মেগাবাইটের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টকে তার সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে হবে। আর আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হবে স্টুডেন্টের, সেই মোবাইল নাম্বারে তার কনফার্মেশন চলে যাবে যে তার প্রবলেমটা সলভ হয়েছে কিনা, অথবা যদি কোনো ধরনের অ্যাডিশনাল ইনফরমেশনের প্রয়োজন হয় এই মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করা হবে। এখানে যেমন আমি আগে বললাম যে কিছু ডিসক্রিপশন দিতে হবে, যেখানে প্রোভাইড করতে হবে যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো বাধ্যতামূলক থাকতে হবে, সেগুলোর একটা ছোটখাটো একটা ডিসক্রিপশন লিখতে হবে এবং অবশ্যই ইংলিশে লিখতে হবে, এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেয়া যাবে না। এরপর হচ্ছে সাপোর্টিং যে ডকুমেন্ট, অবশ্যই পিডিএফ হতে হবে, মোবাইল নাম্বার, এবং সবগুলো ইনফরমেশন পূরণ করার পর এখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে সাবমিট। সাবমিট বাটনে ক্লিক করলে পরে একটা কনফার্মেশন মেসেজ দেখাবে, সেটা হচ্ছে সেভ সাকসেসফুলি। এবং এটার সাথে স্টুডেন্টের যে ড্যাশবোর্ড আছে সেখানেই এই এই পেজের নিচের অংশে এরকম ভাবে যে প্রবলেমটা সাবমিট করা হলো সেটা একটা ডিসক্রিপশন ওই টেবিলে থাকবে। এখানে আপনি যে আপনারা যে প্রবলেম গুলো সাবমিট করবেন সেগুলো থাকবে এবং এটার প্রসেস। এখানে একটা অপশন আছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা সলভ হয়েছে নাকি এটা অন প্রসেস অবস্থায় আছে। আচ্ছা, প্রত্যেকটা প্রবলেমের সাবমিট করার পর প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা প্রবলেমের রোতে ডান পাশে দুটো বাটন আছে, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে এখানে দেখবেন কনভারসেশন বা মেসেজিং এর একটা আইকন দেয়া আছে। তো ভিউতে ক্লিক করলে পরে আপনি আসলে আপনার প্রবলেমটা ডিটেইল আপনি সেখানে দেখতে পারবেন। এখানে যে মেসেজিং এর যে অপশনটা আছে সেটার দ্বারা আপনি ওই প্রবলেমের জন্য সংশ্লিষ্ট যে ব্যক্তি কাজ করছেন তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে। সেটা কিভাবে, আপনি এই বাটনে ক্লিক করলে পরে এরকম একটা পপ আপ আসবে, সেখানে আপনি এখানে মেসেজ লিখতে পারবেন। এখানে মেসেজ, যে কোনো মেসেজ লিখে আপনি সেন্ড করলে পরে আপনার এখানে শো করবে, আপনি মেসেজটা যেটা লিখেছেন সেটা এখানে এরকম সেভ হয়ে থাকবে এবং এই মেসেজটা যিনি আপনার এই প্রবলেমটাকে সলভ করছেন তিনি দেখতে পারবেন এবং উনি যে প্রবলেমটা, উনি যদি আপনাকে কোনো মেসেজ দিয়ে থাকেন তাহলে আপনিও ঠিক সেম ভাবে এই জায়গাটায় আপনি শো আপনার আপনার এখানে শো করবে। যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দরকার হয়, হয়তো বা আপনি সাপোর্টিং ডকুমেন্ট দিতে ভুলে গেছেন অথবা আপনার নির্দিষ্ট কোনো ইনফরমেশন তার দরকার, সেখানে উনি আপনাকে এখানে মেসেজের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং সেম ভাবে এই কমিউনিকেশনটা যখন হবে তখন আপনার যখন আপনার প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা করে মেসেজ আসবে, আপনাদের প্রত্যেকটা পেজের ডান পাশের উপরের কর্নারে একটা কাউন্টার দেয়া থাকবে। যদি কোনো নতুন মেসেজ থাকে তাহলে এখানে শো করবে যে আপনার নতুন এতগুলো মেসেজ আছে এবং এই এখানে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে রিকোয়েস্ট আইডি অথবা যে আপনারা যে প্রবলেমটা সাবমিট করেছেন সেই প্রবলেমের যে আইডি নাম্বারটা সেটা সেটা সহ হেলথ সেন্টার বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে যে মেসেজটা আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এই মেসেজটা আপনি, আমি যেরকম ভাবে দেখালাম যে ওই বাটনে ক্লিক করে আপনি পপ আপ অ্যালাউ করে মেসেজটা আপনি শো করতে ভিউ করতে পারবেন আর কি। আচ্ছা, এখন আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা সেটা কিভাবে বলবেন? আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার প্রবলেমটা এত নাম্বার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। সলভ হয়ে গেলে আপনি এখন এটা ওখানে আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন, ঢোকার পরে আপনি ওই প্রবলেমটা এখানে সলিউশনের এখানে দেখতে পারবেন যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে যারা কাজ করছেন তারা কি সলিউশনটা আপনাকে দিয়েছেন সেটার সলিউশনটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার সলভের স্ট্যাটাসটা তখন সলভ হয়ে যাবে, তার মানে আপনার এই প্রবলেমটা আপাতত শেষ হয়ে গেল। এই হচ্ছে পুরো প্রসেসটা, এটা আপাতত এই পর্যন্ত রাখা হয়েছে।